বিড়ি খাওয়ার কোয়ালিটি জানেন? আমি এখানে আসার পরে আমার দর্শক কয়, হুজুর এইটা একটু কইবেন, আপনার ভাব ধরি হুজুর এইটা একটু কইন কম। শোনেন, বড় লোকের বিড়ি খাওয়া আর গরিব মানুষের বিড়ি খাওয়া এক না। বড় লোক বিড়িগুলা বেশিরভাগ চায়নার থেকে আসে, লম্বা লম্বা এরকম, এদিকে তাকান। বড় লোকরা বিড়িটা ধরে কিন্তু ওই গোড়ায় ধরে না, ওরা মাথায় ধরে, এইভাবে টানে। কথা ঠিক না বেঠে? এটা হলো সুখ টান, এগো দুঃখ নাই। এই যে মেম্বার চেয়ারম্যানেরা টানে, এই চেয়ারম্যান টানে না। আমি আমার গোপালগঞ্জের কথা কই, ধরেন টানে, কেরানীগঞ্জের কথা কই, আপনার কথা কই, আবার মাইর খামুনি মারতে পারবো না, বঙ্গবন্ধু দেশের মানুষ এই বুক জরা পুলিশ আছে তো। এক নাম্বার ও দুইটা দুইটা সাথে সাথে বলতেছে, এটা হলো সুখ টান, কোনো দুঃখ নাই। আর একটা আছে দুঃখ টান, সেটা হলো প্রেমে শেক খাইছে, বোরতের মার খেয়েছে, নাহলে ব্যবসায় লস খেয়েছে। এ দোকানের সামনে যে জিমায়ের বিড়ি টানে, কথা কর না কে, এটার নাম দুঃখ টান। আর একটা আছে টুক টান, এইটা হলো কলেজের পোলাপান টানে, মুরব্বী গো ডরে হাতের মধ্যে বিড়ি এমনি ধরে, ধরে এমনি টানে, সুরের মতো সাইকি ওপর দেয়নি মুরব্বী, কথা কন না কেন। এখন কোন কোন টানটা সুন্নাত, কোনটা কি সুন্নাত আসতে কইেন না, দুটোটা সুন্নাত। এ মুসলমান ভাইরা, একটা টানে যখন সুন্নাত না, এটা খাওয়া জায়েজ আছে? আল্লাহ আমাদের হেফাজত করো। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, আজকে বাবা খাইয়া ইয়াবা খাইয়া সাতা গু খাইয়া গু গু এ ইয়াবা সারা খায়, দেখো তাদের গালের থেকে আস্তা পাড়ার মুদের গন্ধ করে, সেহারা দুই দিন পরে কমলার মতো সেহারা বাইঙ্গা সুরে কাঠালের মতো, কথা কর না কেন। ধাক্কা দিলে শীত ভরে যায়, পিছনের সাইডটা মইরে একটুক হয়ে যায় নদীর মতো, ওরে মাওলা রে, এমন করে যখন নিশা সাথে দেখছো। আমি একদিন গাজীপুর ওয়াশ করে আছি, চেয়ারম্যান সাহেব আইতেছি রাত্রে, তো আমি তো গাঞ্জা বানানো জীবনে দেখি নাই, তো আমার ড্রাইভার কয়, হুজুর আপনি তো আজ গাঞ্জার বিরুদ্ধে কত কান একটু দেখে যান, তো গোলাপ সার মাজার ওখানে গুলিস্তান হারাইছি, তো দেখি দুইজন অলি বইছি, কেবল না প্রিপারেশন নিচ্ছে তাহাজ্জুদ পড়বো, রাইট বাজে আড়াইটা, দেখি পোটলা দুইটা বাইর করছে, বাইর করে আমনে ডলতাছে দইলা কইলার মতো বইরা, হাত করে আগুন দিল বাবা গুড়ার সুবলার মধ্যে, আগুনটা ধরে গেল গা, একটু পরে দেখি কি চেয়ারম্যান সাহেব এমনে দেশে দয়াল খাজা দিস না সাজা, মানে একজন তাই না আর একজনের কাছে দিছে, ও নিপাই এখন দয়াল খাজাম টান দিয়া দুইটা বুতম পেশার মতো বের হইছে, আমি কে ড্রাইভার ধুঁয়া কই গেল, কই যে একটু সবর করেন একটু পরে বিরিক ফিল দিয়ে বাইরেইব, বাইরে ভাই 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে দেখে বাইরে আইতেছে কান দিয়ে নাক দিয়ে, একটু পরে 5 মিনিট পরে একটা আর একটারে কয় গুলিস্টা নামা, ও কয় গুলিস্টা নামা, আমার কয় হুজুর শুরু হয়ে গেছে, দুইজন সারা রাত ধান করলে গুলিস্তা নামা আমার।